কারোর সাথে যুদ্ধ নয়, তবে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তার উচিত জবাব দেয়া হবে, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, দেশের সশস্ত্র বাহিনীকে যেভাবেই যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। সকালে ভার্চুয়াল মাধ্যমে মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে ডিএসসিএসসির 2021-2022 কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। বলেন, 75-এ জাতির পিতার হত্যার পর যে সম্মান হারিয়েছিল দেশ, আজকে আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে সে মর্যাদা ফিরে পেয়েছে। মারুফ রেজা রিপোর্ট। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ ডিএসসিএসসি এর 2021-22 কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 18টি দেশের 47 জন বিদেশি কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের 3 জন কর্মকর্তা সহ চলতি বছর পিএসসি ডিগ্রি লাভ করেন মোট 251 জন কর্মকর্তা। মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে এই আয়োজনে শিক্ষার্থীদের হাতে মৌখিকভাবে সনদপত্র বিতরণের অনুমতি দেন প্রধানমন্ত্রী। সফল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করছি। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে বৈশ্বিক পরিস্থিতিতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা ও সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন সরকার প্রধান। একটাই আবেদন থাকবে আমাদের নতুন অফিসার ট্রেনিং প্রাপ্ত যারা 41 সালে উন্নত বাংলাদেশ গড়ে তোলার সৈনিক হিসেবে কাজ করতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আর কখনো কেউ থামিয়ে দিতে পারবে না, সেভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে। বঙ্গবন্ধুর বিদেশ নীতির কারণে দেশ এখন বিশ্ববাসীর কাছে সম্মানিত হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত নয়, এই পররাষ্ট্র নীতি জাতিপিতা আমাদের দিয়ে গেছে, আমরা সেই নীতি মেনে চলি। আমরা কারোর সাথে যুদ্ধ করবো না, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত এলে আমরা চুপ করে থাকবো না, সেটা নিশ্চয়ই আমরা প্রতিরোধ করব বা প্রতিবাদ করব। সেইভাবেই আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে গড়ে তুলি। 75-এর 15ই আগস্টের পর যে সম্মান আমরা হারিয়েছিলাম, আজকে আবার সেই সম্মান আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। করোনা মোকাবেলায় সবার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেকে সুরক্ষিত রাখবেন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন। মারফ রেজা, আরটিভি, ঢাকা।